হঠাৎ নিমফুলের মধু ধারাবাহিক কেন সেরে দিল অভিনেতা রুবেল দাস, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেছে রুচিরার জোতার সূত্র ধরে এক বাড়িতে গিয়ে পৌঁছায় পর্ণা আর সৃজন। সেই বাড়ির দরজা খুলতেই রুচিরাকে খুঁজে পায় পর্ণা। রুচিরাকে দেখে অবাক হয়ে যায় সকলে, কারণ রুচিরার মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রনি। সৃজন রনিকে বলে, তুই এখানে? রনি বলে, পর্ণাকে ফাঁসাতে আমি রুচিরাকে গুলি করেছিলাম, দরকার পড়লে আবার করব। রনির মুখে এই কথা শুনে রনিকে টেনে চড় মারে পর্ণা। এবার দেখা যাক পর্ণা রুচিরাকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। তবে সম্প্রতি শোনা যাচ্ছে নিমফুলের মধু ধারাবাহিকটি সেরে দিল অভিনেতা রুবেল দাস, কিন্তু কী কারণে এই ধারাবাহিক সারল অভিনেতা? শোনা যাচ্ছে অভিনেতা রুবেল দাস পারিবারিক সমস্যার কারণে এই ধারাবাহিক থেকে 7 দিনের ছুটি নিয়েছে। সামনে রুবেল দাসকে আমরা সৃজন চরিত্রে কিছুদিন ধারাবাহিকে দেখতে পাব না। 7 দিনের ছুটি কাটিয়ে আবারও ধারাবাহিকে ফিরবে অভিনেতা। তো বন্ধুরা, পারিবারিক সমস্যার কারণে অভিনেতা রুবেল দাস 7 দিনের ছুটি নিয়েছে ধারাবাহিক থেকে। তোমরা কেউ দুশ্চিন্তা করো না। কে কে রুবেল দাসের ভক্ত কমেন্ট করে জানাও। ধন্যবাদ।